নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। আগামী 23 সেপ্টেম্বর বাথারঘাট উপনির্বাচন। এই উপনির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলির মনোনীত প্রার্থীরা ইতিমধ্যে তাদের মনোনয়ন জমা দিয়েছে। মনোনয়নপত্র দাখিল করার পর বুধবার ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী রতনচন্দ্র দাস বাড়ি বাড়ি প্রচারে বের হন। এদিন তিনি বাথারঘাট বিধানসভার ইচা বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোটারদের সাথে মিলিত হন। প্রচারের ফাঁকে কংগ্রেস প্রার্থী বলেন, প্রচারে ভালো সাড়া পাচ্ছে, কিন্তু ভোটাররা প্রশ্ন করছেন ভোট দিতে পারবেন কিনা। আমি ভোটারদের আশ্বস্ত করে বলেছি, প্রদেশ কংগ্রেস যে কোনো পরিস্থিতির মোকাবিলা করবে। সেই সাথে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে অভিমত প্রকাশ করেন। সার্বিক উন্নয়নের কাজ করে, বিশেষ করে বেকারের সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বৃদ্ধ ভাতা, ইন্দিরা আবাস যোজনা, ঘরগুলি, প্রথমেই এগুলি নিয়ে আমি চাপিয়ে পড়ি। জয়নে কতটুকু আশা ওদের? 100% নিশ্চিত। ডোর কেমন সাড়া পাচ্ছে? দারুণ সাড়া পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো কিছু কিছু মানুষ বলছে যে বুট দিতে বুট কেনে যেতে পারবো কিনা। আমি বললাম যে আশ্বস্ত করলাম, 2019 লোকসভা নির্বাচন হয়েছে, সেই পরিস্থিতি হবে না। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সেখানে মোকাবেলা করবে গণতন্ত্র পদ্ধতির মাধ্যমে, যাতে মানুষ তার বুট প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা জাতীয় কংগ্রেস এবং আমরা নিচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক সময় এই বাথারঘাট কেন্দ্রটি কংগ্রেসের গড় ছিল। প্রয়াত দিলীপ সরকার এই বিধানসভা থেকে 1944 সালে জয়ী হয়ে মন্ত্রিত্ব লাভ করেন। এরপর তিনি আরও 3 বার এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। অর্থাৎ প্রয়াত দিলীপ সরকার মোট 4 বার এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। অবশ্য 2018 সালে তিনি বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন। এখন দেখার কংগ্রেসের প্রার্থী রতন দাস কতখানি কি করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।